বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো ধর্মনগর মহকুমার নর্থ পয়েন্ট স্কুলে। ধর্মনগর মহকুমার নর্থ পয়েন্ট স্কুল একটি CBSE অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল। এই স্কুলের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের একজন বিজ্ঞান কর্মী তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস। সেমিনারে অংশগ্রহণ করেন ধর্মনগর মহকুমার বিভিন্ন গুণীজনেরা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীরা। এই সেমিনার প্রসঙ্গে নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস বলেন, স্কুলে আমরা আগরতলার একজন প্রথিতযশা বিজ্ঞান কর্মী আছেন অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস মহোদয়কে এখানে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আনার মূল উদ্দেশ্য হলো উনি বিজ্ঞান বিষয়ক একটা সেমিনারে অংশগ্রহণ করবেন এবং এই সেমিনারে লেট আস নো আওয়ার সান, লেট আস নো আওয়ার ইউনিভার্স নিয়ে তিনি বিস্তৃতভাবে আলোচনা করবেন। এই আলোচনায় যারা শুনবেন এবং যারা ইন্টারেকশন করবেন এরা ধর্মনগর শহরের প্রথিতযশা শিক্ষাকর্মী। এর মধ্যে আছেন আগরতলা থেকেও 5-6 জন বিক্ষিপ্ত এসছেন। এখানে আমাদের বিভিন্ন স্কুলের DNB বিদ্যামন্দিরের প্রাক্তন শিক্ষক, বর্তমান ইনচার্জ, এখানে আমাদের অন্যান্য শিক্ষাকর্মী যারা আছেন তারা সবাই এসে জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন। আলোচনা চলছে ছাত্র শিক্ষক অভিভাবকের মধ্যে বিজ্ঞানকে কীভাবে আরও জনপ্রিয় করা, যারা আমাদের ইউনিভার্সকে আরও কী করে জানা, আমাদের সূর্যকে আরও কীভাবে জানা এবং আমাদের মধ্যে এটা বিষয়টাকে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্যই এই বিজ্ঞান বিষয়ক সেমিনার আমরা নর্থ পয়েন্ট স্কুলের পক্ষ থেকে এটা অনুষ্ঠিত করছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।